এই বিদ্যালয়ের যিনি মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক সেই 1996 সালে কিভাবে মেলা মানে তৈরি হয়েছিল ভাবনাটা হয়েছিল তার আবেগঘন পরিবেশে তিনি তৈরি করলেন অনেকটাই আর এরপরে একটু আগে আমার ভাই জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী রতন ঘোষ মহাশয় তিনি তো অনেকটাই বললেন তো আমি এইরকম একটা জায়গায় আমার বলার খুব বেশি নেই আমি আবার ম্যাটারটা বেশি পছন্দ করি মানে বস্তু আর ভাবটা আমার কাছে খুব কম কারণ আমার ভাব দিয়ে তো কিছু কাজ হবে না আমাদের গোটা জগৎটা ভাবে যদি থাকে তাহলে দেখা যাবে কেউ আর ঘুম থেকে উঠছে না ভাবের ঘরে সে ঘুমিয়ে আছে সে আর ঘুম থেকেই ওঠে না মায়েরা বুঝতে পারে সন্তানরা যদি ভাবের ঘরে বসে বসে স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কিন্তু আর কিছু হবে না 1829 সালে 10ই এপ্রিল যে মানুষটা এই পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন তখন এই পল্লী কিন্তু কার্যত উত্তর চব্বিশ পরগনা জেলা বা চব্বিশ পরগনা জেলার মধ্যে ছিল না এটা ছিল নদিয়া জেলার মধ্যে ছিল আপনারা সবাই বুঝতে পারেন এই নদিয়া জেলার অন্তর্গত এই চৌবেরিয়া চারদিকেই তার নদী ছিল চারদিকেই খাল বিল ছিল তার ফলেই একটা ছোট্ট একটা মৃত্তিকা খণ্ড এখানে আছে সেই মৃত্তিকা খণ্ডের মধ্যেই এই গ্রামটা তখন গড়ে উঠেছিল সেই গ্রামের কোনো সেই জাতীয় কোনো কিছুই ছিল না এখানে মিত্র পরিবার ছিল আর অনেক পরিবার ছিল তার মধ্যে মিত্র পরিবার কিছুটা তারা মানে চলিয়ে বলিয়ে মতন ছিলেন কালাজাত মিত্র সেই পরিবারের সন্তান হচ্ছেন গন্ধর্ব নারায়ণ খুব হিসেব করে সেই নামটা রাখা হয়েছিল আমার মাননীয় মানে জাতীয় শিক্ষক সবটা বলেছেন অশ্বিনী দা কি সুন্দর করে বাবা স্বপ্ন দেখছিলেন যে এই এইরকম একটা রামায়ণের আখ্যান থেকে তুলে আনা একটা ওই রকম অসাধারণ একটা নাম সে অনেক অবাস্তবচিত কাজ সে করতে পারবে এই গ্রামের মানুষের কল্যাণের জন্য সে কিছু করতে পারবে যাই হোক সে দাঁড়াতে পারবে নিজের পায়ে ভর দিয়ে এইবার দেখা গেল সেই সময়টা ছিল 1829 সাল সেই সময়টা ছিল ব্রিটিশ শাসনাধীন এই আশপাশ করে এলাকা আপনি যশোর বলুন এই নদিয়া বলুন চব্বিশ পরগনা বলুন আর খুলনা বলুন এই জেলাগুলোতে তখন গভর্নমেন্ট কী করেছিল তাদের নিজস্ব যে বাহিনী ছিল বাণিজ্যিক বাহিনী নীলকর সাহেব তাদের এই মোল্লাহাটি ছিল এই অঞ্চলে সদর ঘাঁটি সেখান থেকে তারা এখানে নীল চাষ করতো অন্য কোনো চাষ করা যাবে না আমাদের দেশের চাষিদারা তাদের অর্থনীতির সবচেয়ে মূল যে জায়গাটা ভিতটা সেটাই ছিল চাষবাস সেই চাষবাস যেমন এখনকার চাষিরা করেন তখনও ঠিক তাই ছিল মানে নতুন কিছু ছিল না তখন আমাদের দেশের চাষিরা কি সেই কাজগুলোই তারা করতো অভ্যস্ত কিছুতেই করতে দেবে না ব্রিটিশ শাসকরা বলল চাপকে দেওয়া হবে তোমাদের নীল চাষ করতেই হবে বাধ্য হয়ে আমাদের দেশের কৃষকরা ওদের ভয়ে ওই কাজগুলো করত এবং সে যে নির্মম অত্যাচার আমাদের দেশের কৃষকদের খাওয়া হতো তখন কি লোক চাকরি পেত চাকরি ছিল কলকারখানা ছিল এখন তো আমরা বলি যে বেসরকারি সংস্থায় চাকরি করছি কেউ সরকারি সংস্থা অনেক স্কুল কলেজ অমুক তৈরি হয়েছে তখন কিছুই ছিল না এখানে একটা পাঠশালা ছিল পাঠশালা সেই পাঠশালাতে দীনবন্ধু মিত্র ওই গন্ধর্ব নারায়ণ মিত্র তিনি এখানে পড়াশুনো শুরু করলেন খুব বেশি এগোতে পারলেন সামান্যই এগোলেন প্রাথমিক বিদ্যালয়ের যে পাঠটা সেটা কোনো ক্রমে হয়তো তৈরি হল তখনও পর্যন্ত বাংলায় বর্ণমালা তৈরি হয়নি 1849 থেকে 1851 সালে আমাদের পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার তিনি বানিয়েছিলেন শিশু শিক্ষা বিদ্যাসাগর 1855 সালে এপ্রিল মাস এবং 1855 সালে জুন মাসে বানালেন বর্ণ পরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আপনি ভাবুন সে 1829 সাল তখনও কিছুই হয়নি বাংলা বর্ণমালাই ছিল না তখন উনি রবীন্দ্রনাথ তৈরি করলেন সহজ পাঠ আমার ওই মানে অশ্বিনী দা জানেন এখানে আমাদের তীর্থজিৎ মুখোপাধ্যায় যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন উনিও জানেন মাননীয় কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় মাস্টারমশাইরা আমরা যারা সবাই আমরা জানি রবীন্দ্রনাথ 1930 সালে তৈরি করলেন সহজ পাঠ সেটা তো সেদিনের কথা কিন্তু তখন ওই গন্ধর্ব নারায়ণ মিত্রের সময় কি সহজ পাঠ
বা ওই জাতীয় কোনো শিশু মানে শিশু পাঠ্য কোনো বই ছিল ছিল না বাঙালির অবস্থা বেহাল ছিল তখন কোথাও কোনো লেখাপড়া ছিল না তার মধ্য থেকে তিনি অনেক গায়ক ক্লেশে প্রাথমিক পর্যায়ের যে পাঠ শেষ করলেন কাকার বাড়ি কলকাতায় চলে গেলেন সেখানে যে তিনি কলুটোলা ব্রাঞ্চ স্কুলে ভর্তি হলেন আজকে যেটাকে হেয়ার স্কুল বলে সেখান থেকে পাশ করার পরে তিনি চলে এলেন ওই 1817 সালে প্রতিষ্ঠিত আজকের কলকাতার সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি কলেজ আজকে যার নাম হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কলেজে উনি চলে এলেন হিন্দু কলেজ তখন তার নাম সেখানে এসে পড়াশুনো করে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র হিসেবে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটা এখানে উল্লেখ হয়নি কেউ উল্লেখ করেননি কিন্তু আমি উল্লেখ করলাম আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সত্যেন সেন মশাই একটি গ্রন্থে লিখেছেন যে তিনি কলকাতা কলকাতার ওই প্রেসিডেন্সি কলেজে বাংলা পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রের মর্যাদা লাভ করেছিলেন এমনিতেই হয় না তারপরে ওই কলেজে তিনি কয়েকদিন শিক্ষকতা করেছিলেন কয়েকদিন অধ্যাপনা কিন্তু তার আগে উনি সেরেস্তায় ওনার বাবা চেয়েছিলেন জমিদারের সেরেস্তায় কাজ করতে হবে সেটাও উনি করেছিলেন কিছুই তেমন টাকা পয়সা কিছু ছিল না এইরকম একটি পরিবারের হতদরিদ্র পরিবারের সন্তান 1855 সালে চলে গেলেন তখন ব্রিটিশ অধিকৃত এই বাংলা এই দেশ তখন এখানে বেঙ্গল প্রেসিডেন্সি ডিভিশন তখন ছিল বাংলা উড়িষ্যা এবং বিহার এই তিনটি স্টেট নিয়ে ছিল ছিল তখন বাংলা প্রেসিডেন্সি বেঙ্গল প্রেসিডেন্সি রেঞ্জ এবং সেই প্রেসিডেন্সি রেঞ্জে উনি তখন ওই ইন্সপেক্টর বা পোস্টমাস্টার এই জাতীয় পোস্ট তিনি পেলেন সেও কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সমস্ত দেশের সরকারের সমস্ত কাজগুলো তাকে দেয়া হলো তিনি কিন্তু সুপারিনটেনডেন্ট হতে পারলেন না এই ডিভিশনের ইনচার্জ হতে পারলেন না অনেক দুঃখ অনেক যন্ত্রণা তার মধ্যে ছিল কিছুতেই গভর্নমেন্ট যেহেতু উনি এদেশীয় লোক তাই ওনাকে দায়িত্ব দেওয়া হবে না দায়িত্ব দেওয়া হতো সব ব্রিটিশ শাসকদের এই অবমাননার শিকার হয়েছিলেন ওই দীনবন্ধু মিত্র এই অঞ্চলের কৃষকদের কিভাবে মানে অত্যাচারের সাক্ষী হতে হয়েছিল দীনবন্ধু মিত্র এই কলকাতা থাকলেও কিন্তু গ্রামটা তার কিনি গ্রাম ছিল তিনি গ্রামের প্রত্যেকটা মুহূর্তের খবর রাখতেন তিনি এখানকার কৃষকদের এখানকার হতদরিদ্র মানুষদের চেহারাটা জানতেন তখনকার অর্থনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং সেই সময়ে তিনি নীল দর্পণ যেমন নাটকটা লিখলেন সঙ্গে সঙ্গে তার লেখা কাজ শুরু হয়ে গেল তাদের উৎসাহিত করেছিলেন কে ঈশ্বরচন্দ্র গুপ্ত আপনারা জানবেন মানে উনার থেকে বয়সে 9 বছর কম ছিল মানে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র তার জন্ম সাল হচ্ছে 1838 সাল সেই 1838 সালে বঙ্কিমচন্দ্র মানে জন্মগ্রহণ করলেন ঠিক তার 9 বছর আগে মানে 1829 সালে 10ই এপ্রিল জন্মগ্রহণ করলেন দীনবন্ধু মিত্র এই 9 বছরের ডিফারেন্স কিন্তু বন্ধুত্বের ভাব ছিল যেমন ওই মানে বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের যে বিয়ে হলো রাজলক্ষ্মী দেবীর সঙ্গে আপনার ওই আমাদের হালি শহরে সেই বিয়ের ঘটকালীটা করেছিলেন স্বয়ং দীনবন্ধু মিত্র সেখানে নিশ্চিত হয়েই কিন্তু এগিয়েছিলেন তাদের মধ্যে এত অভিন্ন আত্মার সম্পর্ক ছিল শুধু মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র তারপরে হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র আর তাদেরকে পরিচালনা করতেন অনেকটা ওই ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকরের যিনি মালিক ছিলেন সম্পাদক ছিলেন এরা মাঝে মাঝে অনেক সময় আমি যে গোবর ডাঙ্গায় থাকি সেই গোবর ডাঙ্গা জমিদার ছিল সারদা প্রসন্ন মুখোপাধ্যায় সেই বাড়িতে ওরা যমুনার এই নদী দিয়ে তারা যেত নৌকো করে ওই বাড়িতে কখনো কখনো তারা থেকেছেন আপনারা দেখবেন সুরধনী বলে যে কাব্যটা সেই কাব্যটা তিনি উৎসর্গ করেছিলেন সারদা প্রসন্ন মুখোপাধ্যায় জমিদার তাকে উৎসর্গ করেছিলেন এত সব ছিল কিন্তু জমিদার এবং তৎকালীন যে ব্রিটিশ শাসক তাদের যে নির্মম অত্যাচার সেই অত্যাচারটা উনি কখনো সহ্য করতে পারেননি একের পর এক সেই নবীন তপস্বিনী থেকে শুরু করে তার আগে ওই নীল দর্পণ নবীন তপস্বিনী তারপরে হচ্ছে আপনার একের পর এক যে রচনা করলেন যে প্রত্যেকটা গ্রন্থ শতবার একাদশী কি পরবর্তীকালে ওই যে গ্রন্থগুলো লিখলেন আমরা দেখলাম দ্বাদশ কবিতা
কমলে কামিনী নাটক ইত্যাদি ইত্যাদি একের পর এক সৃষ্টি করলেন, বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করলেন, এবং সেটা আপনারা শুনলে তাজ্জব করে যাবেন। সেটা অনেকটা গিরিশ ঘোষ লিখেছেন, ব্যক্ত করেছেন যে দীনবন্ধু মিত্র যদি না আসতেন আজকে নাট্য সৃষ্টির, বঙ্গে যে নাট্য সৃষ্টির ইতিহাস সেটা মনে অনেক বিলম্বিত হতো। অনেকে বলে ব্রিটিশ রাজত্বে ব্রিটিশরাই সব করেছে, সব ঠিক আছে, ব্রিটিশরা তো তখন শাসক, শাসকরাই তো করবে, কিন্তু এই দেশের মানুষের পক্ষ থেকে একটি মানুষ ভেবেছিলেন যে বাংলায় বাঙালি জাতির কাছে সুন্দর সুন্দর দেশাত্মবোধক নাটক পরিবেশন করা দরকার, সেটা বুঝেছিলেন ওই একটি মানুষ। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে যেমন তিনি সোচ্চার হয়েছিলেন, এবং তিনি সেই বইটা তার বন্ধু বলা যেতে পারে ওই মধুসূদন দত্তকে তিনি অনুবাদ করতে বলেছিলেন, এবং মধুসূদন দত্ত সেই বইটা মানে যে নীল দর্পণ যে নাটক সেই নাটকটা তিনি অনুবাদ করে দিয়েছিলেন। আমার কাছে সেই কপি আছে, আমি সেই কপিটা উল্লেখ করেছি, বিশেষ করে আমার বাংলার মানে ইয়ে যেটা নীল বিদ্রোহ তার উপরে আমি একটা সংকলিত গ্রন্থ আজ থেকে কয়েক বছর আগে সম্পাদনা করেছিলাম, কলকাতার যুথিকা প্রকাশনী থেকে প্রকাশ করেছিল তারা, এবং তার মধ্যে আমি বারবার করে উল্লেখ করেছি। এবং এই দীনবন্ধু মিত্রের যন্ত্রণাটা একটু ফিল করতে হবে। আমাদের মাননীয় প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক উনি বলেছেন একটা তাড়না ভিতরে না থাকলে চলবে না, সেই তাড়না সৃষ্টি করার জন্য ১৯৯৬ সালে ওনারা এই উৎসবের আয়োজন করেছিলেন। সেই তাড়না এই অঞ্চলের মানুষ শুধু না, গোটা বাংলার মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা একটু দয়া করে ফিল করুন, এটার মধ্যে কোনো কল্পনা বিলাসিতা নেই। দীনবন্ধু মিত্রের জীবনে কোনো কল্পনা বিলাসিতা ছিল না, খুব বাস্তবোচিত চিন্তা নিয়ে তিনি একেবারে প্রতিটা পদক্ষেপ পায়ে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলতেন, কি কখনো আকাশের দিকে তাকিয়ে তিনি কল্পনা বিলাস করতেন না, তিনি ছিলেন অত্যন্ত বাস্তবসম্মত। সেই অত্যাচারে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন নাটক লিখে, সেই মানুষটার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। দেশপ্রেমে যদি কোনো কিছু স্পর্শ পেতে হয় দীনবন্ধু মিত্রের ওই নীল দর্পণ ছাড়া ব্রিটিশ জাত এমনি এমনি আমাদের দেশ থেকে পালিয়ে যায়নি, এমনি এমনি যায়নি, এমনি এমনি যেতে ওদের আরো সময় লাগতো, কিন্তু এই সব চিন্তা চেতনার জগৎকে যারা আলোকিত করেছিলেন, প্রভাবিত করেছিলেন, তার জন্যই তারা চলে গেছে, এবং তার জন্যে একটা যুগ সূচনা যিনি করেছিলেন শুধু বাংলা নাটক বা এখানকার কৃষকদের অত্যাচারের কাহিনী রচনা করে দীনবন্ধু মিত্র তা নয়, সমগ্র সত্তাটা তাকে একটু বিচার করতে হবে। তার অন্যান্য রচনাগুলো যে নটা যে রচনা আছে প্রত্যেকটি রচনার মধ্যে দেশাত্মবোধ লুকিয়ে আছে। আজকে বলুন তো কোন রচনার মধ্যে দেশ জাতির কথা বলা হয়, কোন রচনা পড়লে একটা মানুষ আবেগদীপ্ত হয়ে ওঠে, দেশপ্রেম তার মধ্যে জেগে ওঠে। ভাবন্ত ঋষি বঙ্কিমচন্দ্র এই অদূরেই নৈহাটির কাঁঠালপাড়ায় তিনি ছিলেন, সেই কাঁঠালপাড়ায় থেকে তিনি বন্দে মাতরম বলে একটি সঙ্গীত রচনা করলেন। বাঙালি বিপ্লবী যারা তারা পাগল হয়ে গেছিল একটি মাত্র ওই গান মানে পরিবেশন করতে পেরে, তারা ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তারা তীব্র হুঙ্কার ছাড়তে পেরেছিল। তৎকালীন যুগে এই বাংলা ওই পাঞ্জাব ছাড়া কোন ভারতবর্ষের আর কোন কোন স্টেটের লোক ভারতবর্ষের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল, নিজেকে আত্মাহুতি দিয়েছিল, কারা? বাঙালিরা। তার মধ্যে উল্লেখযোগ্য সেই বাঙালিদের মধ্যে ওই গানটা বাঙালিদেরকে আরো উৎসাহিত করেছিল। এই দেশপ্রেম যদি না থাকে তাহলে আমাদের দেশ টিকে থাকবে না, আবার পরাধীনতার শৃঙ্খলে এই দেশ চলে যাবে। নানান রকম ফরমান জারি করছে আমাদের সরকার, দেশের মাটির সঙ্গে দেশের মর্মের সঙ্গে যদি যোগ থাকে সে কখনো ফরমান জারি করতে পারে না, মানুষকে সে শ্রদ্ধা করবে, মানুষ যা বরণ করবে সেটাই হবে শেষ কথা। আমাদের দীনবন্ধু মিত্র ছিলেন মানুষ, তিনি ব্রিটিশ জাতকে তিনি কান ধরে শেখাতে পেরেছিলেন। এইভাবে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা, এই নিপীড়নের বিরুদ্ধে আমরা তোমার প্রতিবাদ করছি, সোচ্চার ভূমিকা পালন করছি। এই মেলা সপ্তাহব্যাপী এই যে মেলা হবে সেই মেলার মধ্য দিয়ে আপনারা জাগ্রত দেশপ্রেমের কথা ব্যক্ত করুন,
আপনারা বিভু আপনারা দীনবন্ধু মিত্রের যে সাহিত্য সেই সাহিত্য কীর্তির কথা মানুষের কাছে তুলে ধরুন, তাতে আপনার এই গ্রামের মানুষ উদ্দীপিত হবে। শুধু তাই নয়, গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। কারণ মাইকেল মধুসূদন দত্তের মতো অত বড় মানুষ কিন্তু ওই রচনা পুরো নীল দর্পণটা তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, ব্রিটিশ গভর্নমেন্ট পড়ে তাজ্জব বনে গিয়েছিল কি হলো এটা। আজকে ওখানকার মোল্লাহাটির সব বড় বড় নীলকর সাহেবরা তখন পালাবার চেষ্টা করছে, আমাদের এই ভারতবর্ষের বাড়ির মেয়েদেরকে ওরা চিন্তায় করে নিয়ে যেত, ভাবতে পারেন। আমি এসবিও এবং আমি গিয়েছিলাম সেখানে, সেখানকার সাদা সাদা বাঙালি ছেলেরা রয়েছে, এগুলো তারা কি বলছে জানেন? এগুলো সব ব্রিটিশদের ঔরজাত সন্তান, আমাদের দেশের মেয়েদেরকে ওরা চিন্তায় করে নিয়ে যেত, কি অত্যাচারী। এগুলো বোঝার দরকার, আপনাকে মোল্লাহাটি যেতে হবে। আমাকে বন্ডার এসবিও নিয়ে গিয়েছিল, সেখানে সাদা সাদা সব ছেলেরা, শ্বেতাঙ্গ ছেলেরা সব বাংলায় কথা বলছেন, তোমরা কারা? এবং তারা বলছে আমরা তো অমুকের ছেলে, একটা গ্রামের লোকের নাম বললো। তা বুঝলাম বাঙালি, কি করে হলো বাঙালি, এ তো সাদা, আমরা তো কালা আদমি। এ তো বিবেকানন্দ চৈতন্য কি আমাদের ওই বিভূতিভূষণ কি আমরা দীনবন্ধু মিত্রের লোক? তো আমাদের তো কালা আদমি, এই আমার ভাই রতন ঘোষ এখানে আছেন কালা আদমি, ওই সুশীলদা কালা আদমি, ওই আমাদের রশ্মিনেতা আছে কালা আদমি, আমি কালা আদমি, ওরা তো ধবধবে ফর্সা। তো ফর্সা মানুষ করতে গেল, এসডিও তাই জিজ্ঞেস করলেন, ও বোঝা গেল তোর মাকে কিডন্যাপ করে ওই নীলকর সাহেবরা, ওই তার ঔরজাত সন্তান হচ্ছে সাদা। ভাবুন তো কি কাণ্ড। এগুলো যদি এইগুলো আমাদের দেখতে হবে, দীনবন্ধু মিত্র এমনি এমনি তৈরি হয়েছে, কি যন্ত্রণা বুকে নিয়ে তাকে এই কাজগুলো করতে হয়েছে। আপনারা ভাবুন তো, দেশপ্রেম যদি তার মধ্যে না থাকতো তাহলে এই কাজ তিনি করতে পারতেন। আজকে মাননীয় প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের জাতীয় শিক্ষক, তার ওই তাড়না থেকে কিন্তু এই মেলার উদ্ভাবন তারা করেছিলেন। সুশীলদা এসে তার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন, এই বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা সবাই এর সঙ্গে সংযুক্ত হয়েছে, গ্রামবাসী পঞ্চায়েত সমস্ত সবাই এমনি এমনি। এই তাড়নাটা আর কিছু না, দেশপ্রেমের তাড়না। দীনবন্ধু মিত্র আমাদের জন্য অনেক টাকা রেখে যাননি, কিন্তু যেটা রেখে গেছেন সেটা হচ্ছে আমাদের সেই সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে দেশপ্রেম। সেটা যদি আমাদের না থাকে তাহলে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমার ভারতীয় বলে আমাকে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো জায়গা নেই। এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন আপনারা, এই মানুষটার জীবনকে, তার জীবন বৃত্তটাকে জানার চেষ্টা করুন, জীবন পঞ্জিটাকে জানার চেষ্টা করুন, তার সৃষ্টির যে মহিমা সেগুলোকে আপনাকে ধন্য করুক, এবং আপনি অনেক বড় হয়ে গোটা বঙ্গভূমিকে আপনি গৌরবান্বিত করুন। এই কটি কথা বলে আমি এই মঞ্চে যারা এখন রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণতি এবং দীনবন্ধু মিত্রের প্রতি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে, আপনাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা সম্মান নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।